আর আপনি যে হাত পাকায় ভোট দেন, হাত পাকায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহর নবী। এটা কত এত বড় শয়তান, আল্লাহ রাসূল পর্যন্ত ঠেকাই দিয়েছে, বুঝছেন? আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দেখলেন তো মুফতি ফয়জুল করিম, তিনি ভোট চাওয়াকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে ফেলেছেন এবং আলেম ওলামাগণ তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এখন অন্য আলেম ওলামাগণ আসলে জানেই না যে এই কথাগুলো কোরআন হাদিস থেকেই চরমনে পীর সাহেব মুফতি ফয়জুল করিম তিনি কোরআন হাদিস থেকেই বলেছেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই কীভাবে প্রমাণ করবেন যে এটা কোরআন হাদিসে আছে? ভাই আপনি যাকে পছন্দ করেন তার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ থাকবে না, কিন্তু আপনি যাকে অপছন্দ করেন দেখবেন তার বিরুদ্ধে সকল ভুল, তার উঠতে বসতে ঘুমোতে সব কিছুতে আপনি দেখবেন তার ভুল আর ভুল আর ভুল, এটাই সাইকোলজি। মুফতি ফয়জুল করিম তিনি কিন্তু ভিডিওতে বলেছেন যদি আপনি ভোট দেন অন্য কাউকে, যে কোনো মানুষ, তাহলে সেটা যদি মুসলিম হয়, নামধারি মুসলিম, কিংবা কিছু আছে যে অমুসলিমের মধ্যে মুসলিমকে দাঁড় করিয়ে দেয়, এরকমও কিছু দল আছে বাংলাদেশে, তার চাঙ্গাভঙ্গ সবাই অমুসলিম কিন্তু তার নেতা হচ্ছে মুসলিম, নামধারি মুসলিম। আবার কিছু কিছু দল আছে তারা দেশকে বিক্রি করে দিতে চায়, আবার কিছু কিছু দল রয়েছে যেগুলো বাংলাদেশে ভ্রাতৃত্ববোধ নষ্ট করতে চায়, এই দেশকে ভাগ করতে চায়, এই দেশকে ছিনে নিতে চায়, এই দেশকে ধ্বংস করতে চায়। চরমনে পীর সাহেব তিনি বলেছেন যে আপনি যদি অন্য কাউকে ভোট দেন সেটা ইসলাম পাবে না, তিনি কিন্তু ইসলাম কথাটা বলেছেন এবং সেরই সাথে তিনি বলেছেন যে আল্লাহ রসুল পাবে না। এখন প্রশ্ন হচ্ছে যদি ইসলামিক হুকুমত কায়েম হয়ে যায়, ইসলাম তো রাজনীতি আছে, আপনি তো অস্বীকার করতে পারবেন না ইসলামে যে রাজনীতি নেই, অস্বীকার করার কোনো অন্য কোনো কৌশল নেই, আপনি যত কিছু দেখান ইসলামে রাজনীতি আছে। তবে হ্যাঁ, কীরকম রাজনীতি? বাংলাদেশের মতো রাজনীতি না, বাংলাদেশের মতো রাজনীতি না, বাংলাদেশে যেভাবে যেভাবে গণতন্ত্র মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় সে পক্ষে আমি না, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যদি কেউ ইসলামিক হুকুমত কায়েম করতে চায় বা ইসলাম অগ্রসর করতে চায়, ইসলামিকভাবে চলতে চায়, অন্তত দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক কোনো কোনো অঙ্গনে, কারণ যেহেতু আমাদের দেশে নবীভাগ মুসলিম, সেহেতু আমাদের দেশে ইসলামিক আইন প্রতিষ্ঠিত হোক, এটা আমাদের সকল মুসলিমের দাবি, আমরা সবাই এটা চাই। কিন্তু এখানে ভোট চাওয়াকে কেন্দ্র করে তার হাত পাখাকে বা তার দলকে নিয়ে যারা যেভাবে হাসি ঠাট্টা করছেন এটা করা মোটেও উচিত নয়। আমি চরমনায় বিরুদ্ধে কোনো কথা বলছি না এবং অন্যান্য যে আলেমগুলো বলছেন যে তার বিরুদ্ধে কথা বলছেন আমি সেটারও বিরুদ্ধে কোনো কথা বলছি না। আলেম ওলামারা যা ডিসিশন নেয় তা আপনারা গোপনে নেওয়াটা সবচেয়ে বেশি উত্তম হবে এবং এটাই আল্লাহ রাসূল সাল্লামের বৈশিষ্ট্য ছিল, সাহাবিদের বৈশিষ্ট্য ছিল। আপনি কারো ভুল পেয়েছেন এটা আপনি সরাসরি না বলে আপনি গোপনে তার সাথে বা ব্যক্তিগতভাবে তার সাথে যোগাযোগ করুন। এভাবে যদি আমরা অনলাইনে একজন আরেকজনের বিরুদ্ধে যাই, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলি, তাহলে শ্রোতা যারা আছে তারা কি শিখবে? মুফতি ফয়জুল করিমের মাধ্যমে কি মানুষ কি কাফের হয়ে যাচ্ছে? হ্যাঁ, টুকটাক তার ভুল হতে পারে, সবারই তো ভুল হতে পারে ভাই, আস্তে আস্তে মানুষ সংশোধন হবে। তার এই কথাকে কেন্দ্র করে মানুষ পুরো বাংলাদেশে ছেয়ে যাচ্ছে, প্রত্যেকটা ইসলামিক দলই তো সেটাই দাবি করে যে আপনি যদি আমাদেরকে ভোট দেন তাহলে ইসলাম জয়ী হবে। ইসলাম জয়ী হবে মানে রাসূল ইসলামের যে বিধান আল কোরআন এবং রাসূল ইসলামের যে সুন্নাহ, সাহাবিদের যে সুন্নাহ, সেটাই প্রতিষ্ঠিত হবে। সবাই তো এই জিনিসটা চায়, প্রত্যেকটা ইসলামিক দলই একই কথা বলছে। শুধু আমরা মুফতি ফয়জুল করিমকে এই তিনি কথা বলছেন, হ্যাঁ তিনি এই কথাটাই বলেছেন, এই জন্য তিনি ভুল করেছেন বা এই এইসব বলে তাকে তুচ্ছতা ছিল করা, এটা কোনো মানেই হয় না। অন্যান্য যে সকল ইসলামিক দলগুলো রয়েছে যারা তার সমালোচনা করছেন, আপনারা কি বলেন? আপনাদেরকে ভোট দিলে আপনাদের দল যখন ক্ষমতা যাবে সেটা তো আপনি কোরআন এবং সুন্নাহ মেনে নিতে করবেন। আর আমার কথা হচ্ছে বাংলাদেশের সকল ওলামাগণ একত্রিত হতে হবে, যেই প্রতিষ্ঠিত হোক না কেন, চরমনে বলেন, হেফাজত বলেন, আহলে হাদিস বলেন, কিংবা জামাত ইসলামী বলেন, যে কোনো দল, সবাই আমরা এক, আমরা এক থাকব, আমরা কোনো মত পার্থক্য করবো না, একজন আরেকজনকে ঘৃণা করব না। ব্যক্তিগত আমলে ভুল থাকতে পারে ভাই, আমরা সংশোধন করে নিব, মাসলাগত বিষয় পূর্ব থেকেই শুরু হয়ে আসছে, এটা সমাধান হবেই না, একমত ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন সব কিছু সমাধান হয়ে যাবে। এখন এটা নিয়ে আমরা কাঁদা ছড়ি ছড়ি একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা
একজনকে কাফের বলা, একজনকে জাহেল বলা, এসব বলা মানেটা কি? পুরো মুসলিম উম্মাহ এক থাকবে। আমার যদি অন্য ইসলামিক দলের কোনো নেতা মারা যায়, কোনো নেতা যদি আহত হয়, কোনো নেতা যদি জেলে বন্দী হয়, আমরা তার জন্য দোয়া করব এবং আফসোস করব, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে, আমরা ব্যথিত। কিন্তু অন্য দল যদি জেলে যায় বা অন্য দল যদি ফাঁসি কাস্টে ঝুলানো হয়, আমরা খুশি করি, আমাদের মনে আনন্দ আসে। কেন আসবে ভাই? তিনি কি ইসলামের জন্য করেনি? হ্যাঁ, তার ব্যক্তিগত কোনো ভুল থাকতে পারে, রাজনীতির ক্ষেত্রে তার ভুল থাকতে পারে, কিন্তু তিনি তো চেষ্টা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তার মনে খবরগুলো। তো আমরা তো মুসলিম, আমরা এক না? আমরা তো এক। কাফেররা কোনো ক্ষতি হলে, কাফেরদের দেশে কোনো ব্যক্তি কোনো অসুস্থ হলে, জেলে বন্দী হলে, কোনোভাবে যদি ক্ষতি হয়, তাহলে তাদের কত কষ্ট লাগে, তারা কত মিল। কোন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে, এবং রাসূল বলছেন, কাফেররা সব এক, সবাই এক। আমাদেরকে হত্যা করা হচ্ছে মিয়ানমারে এবং সিরিয়া, ফিলিস্তিনে, সব জায়গায় আমাদেরকে হত্যা করা হচ্ছে, তারা সব এক। আর আমরা মুসলিমরা ভাগাভাগি কাদা ছুড়াছুড়ি করছি, কেন ভাই, কেন এই কাজটা করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝামনা তাফিক দান করুক। আমিন।